বিশ্বভারত একমাত্র দেশ যেখানে গত 25 মাস ধরে বিনামূল্যে রেশন দেওয়া হয়, যেখানে 200 কোটি ভ্যাকসিন নিজের দেশে তৈরি করে ফ্রিতে দেওয়া হয়েছে। বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা। অভিষেকের মন্তব্যে পাল্টা স্মৃতি ইরানি, আপনি বলুন, 8 বছর আগে ভারতবর্ষে যা পরিস্থিতি ছিল আর আজকের যা পরিস্থিতি, যুবক যুবকরা যারা ইয়াং যারা ছেলেরা বাইক চালায়, আমি কালকে শুনছিলাম একজনের কাছে পেট্রোল ডিজেলের জায়গায় এখন কাটা তেল বাইকে ঢালতে হচ্ছে, 106 টাকা যদি পেট্রোলের দাম হয়, এই অবস্থা হবে, খেতে পাবে না মানুষ। এই শ্রীলঙ্কা আফগানিস্তানের যা পরিস্থিতি হয়েছে, ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতি তৈরি করবে এই বিজেপির বিরুদ্ধে, আমি বিশ্বাস করি। ওরা এই সংকল্প নিয়ে বসে আছে যে কখন এই দেশের অহিত্যা হোক। আজকে আপনাদেরকে জানাতে চাই, পুরো বিশ্বে একমাত্র ভারত দেশ যেখানে গত 25 মাস থেকে 80 কোটি লোক ফ্রি রেশন পাচ্ছে, আমাদের একমাত্র একটা দেশ যেখানে 200 কোটি ভ্যাকসিন আমরা নিজের দেশে নির্মিত করে প্রত্যেকটা নাগরিককে ফ্রি দিচ্ছি, আমাদের একমাত্র একটা দেশ যেখানে 30,000 কোটি টাকা আমরা 22 কোটি মহিলাদের ব্যাংকে খাতায় দিয়েছি। অপোজিশন পার্টি মাত্র অপোজ করছে, ওটা ওদের কাজ, কিন্তু আমি হাত জোর করে একটাই নিবেদন করব, ইউ মে হেট মোদি, দ্যাট উই এক্সপেক্ট অ্যাজ বিজেপি কর্মিস, ইউ হেট ইন্ডিয়া, দ্যাট ফর আস উড বি আনএক্সেপ্টেবল।